হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? হয়তো ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ বাংলা নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই তার পরিবারের দিকে খেয়াল নিয়ে ভালোভাবে থেকে মন দিয়ে আর এক নতুন একটা বছর নতুনভাবে শুরু করার কথা ভাবব। আমরাও নতুনভাবে শুরু করছি নতুন বছরটাকে। আজ আজ আমার কাছে একটা খুব ভালো একটা স্টোরি আছে, যেটা আমার একজন খুব কাছের বড় দাদা আমাকে পাঠিয়েছে ফার্স্ট গল্পটা শোনার পরে। সো সেইভাবে আজ গল্পটা স্টার্ট করছি, দাদার মতো করেই বলবো গল্পটা। সবাই ভালো লাগলে জানাবে কেমন লাগলো। টানেলটা জাপানের কিয়োটো শহরে অবস্থিত আরাশিয়ামা পাহাড়ের মধ্যে থেকে যাওয়া একটি টানেল, যার নাম কিয়োটাকি টানেল। কিয়োটাকি টানেলটার একটা স্টোরি আছে, শর্ট ভাবে আমি সেটাকে বলছি। কিয়োটাকি টানেলের স্টোরিটা হলো, জাপান 1922-23 সালের মধ্যে যখন ওই টানেলটা তৈরি হচ্ছিল, তখনের টাইমে চায়না থেকে কোরিয়া থেকে অনেক ক্রীতদাসদের নিয়ে আসা হতো, যাদেরকে স্লেভ বলা হতো। সেভাবে ক্রীতদাসরা ওখানে বিনা মজুরিতে কাজ করতো, দিন রাত খেটে ওখানে কাজ করতো। তাদের কেউ কেউ ছিল মৃত্যুদণ্ডের আসামি, কেউ তাদের কোনো ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিচ্ছু ছিল না, যে তারা মরে গেলে কারা, তাদের কিছু হলে কেউ খোঁজ নেওয়ার কোনো লোক ছিল না, সেই সব লোকদের এনে ওখানে কাজ করানো। এভাবেই একদিন কাজ করতে করতে হঠাৎ করে ভূমিকম্পের জন্য ভেতরে তারা চাপা পড়ে মারা যায়। একটা ট্র্যাজেডিক ব্যাপার, একটা অনেক নিউজ বেরোয়, সেই জায়গাটা নিয়ে কাজও কিছুদিন বন্ধ থাকে। বাট তারপরেও ওইখানে টানেলটা এতটা পরিমাণে জরুরি ছিল, যার জন্য একটা বড় পাহাড়কে ঘুরে আগে যেতে হতো। তো টানেলটা মাত্র 400 মিটারের একটা টানেল, টানেলটা তৈরি হলে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যাবে। সেইভাবেই টানেলটার জন্য সরকারও বেশি বাধা দেয় না। তো এইভাবেই কাজ হলো, টানেল তৈরি হলো, তাদের অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি তার ভিতর থেকে, সেভাবেই রাস্তা তৈরি হলো। এরপরেই শুরু হলো তাদের ওই টানেলের ভৌতিক ঘটনা। লোকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে লাগলো, অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে লাগলো সেখানে। এইভাবেই একদিন সবাই একটা বৈঠক বসালো জাপান সরকারের দিয়ে, যে ওখানে কী হচ্ছে, সেটা সত্যি না মিথ্যা। তারাও গিয়ে তারাও ফিরে আসেনি। তারপর টানেলটা একবার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হলো, কিন্তু লোকের চাপে ওখানে আর বন্ধ করা গেল না। তারপরে লোকে সবাইকে বলা হলো যে এখানে রাতের পরে কেউ আর টানেলটা দিয়ে যেও না। ওরা বন্ধ করে দেয়নি পুরো, বাট সব জায়গায় জানিয়ে দেয় রাতের পরে ওখানে না গেলে ভালো। টানেলটা সম্বন্ধে আরেকটা খুব একটা মজার বিষয় হলো, টানেলটা ছিল 444 মিটার। জাপানের নাম্বার সংখ্যা নিউমেরিক ক্যালকুলেশন যেটা বলে, 4 হচ্ছে একটা অশুভ সংখ্যা, যার মধ্যে 4-এর মানে হলো শি, যাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে বলা হয় শি। শি মানে মৃত্যু। তারপরে ওই টানেলটা ছিল 444 মিটার, মানে শি শি শি, মৃত্যু মৃত্যু মৃত্যু। টানেলটার নাম পরিবর্তন হয় মৃত্যু টানেল। সেটা রাত্রেবেলা সচরাচর সচরাচর কেন, না গেলেই নয়, সেইভাবেই লোকে সেটাকে অ্যাভয়েড করা শুরু করে। এইভাবে কেটে যায় অনেক বছর, অনেক ঘটনা ঘটতে থাকে, অনেক অ্যাক্সিডেন্ট, অনেক মৃত্যুর পরে তাও টানেলটা এখনো আছে সেখানে। আমি তলায় গুগলের লোকেশন সেন্ড করে দেবো, তোমরা যদি দেখতে যেতে চাও অবশ্যই দেখতে পাবে, নিজের রিক্সে। বাট আমার আমি যে যেতে বলছি এমন না, না পারলে যেও না। আমাদের দীপজ্যোতি বিশ্বাস, যে আমার একজন খুব কাছের আমার এলাকার বড় দাদা, তারা স্টুডেন্টের থাকা টাইমে, এখন দাদা এখানে নিজের বিজনেস করে আর সাথে জব করে। সো আগে যখন স্টুডেন্ট ছিল তখন বয়স কম ছিল, সে তখন গেছিল ওখানে, অনেক একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়। তার
একজন চাইনিজ বন্ধু সে জাপান ছেড়ে চলে যায়, তারপরে সেইভাবেই গল্পটা সবাই মন দিয়ে শোনো, আর পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা জাপানে থাকে বা জাপানে আসছে, যারা কিয়োটো শহর নিয়ে যাদের অনেক কৌতূহল, একটা পুরনো জাপানের সব থেকে পুরনো একটা সিটি যারা এখনো ট্রেডিশনটাকে বাঁচিয়ে রেখেছে, তো সেইভাবে কিয়োটোতে একটা প্যারানর্মাল এই সাইডটা আছে সেটাও সবাই জানলে হয়তো আসবে আরো বেশি পরিমাণে ঘোরার তাদের মনের অনেকের ইচ্ছা আছে, আমার আমার মতো দাদার মতো, যারা প্যারানর্মাল জিনিসগুলোকে অনেকটা এক্সপিরিয়েন্স করতে চায়। তারা আসো, একদম এক্সপিরিয়েন্স করতেই পারো। আমিও যাবো কিছুদিন পরে, হয়তো তখন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে। চলো আর কথা না বাড়িয়ে দাদার গল্পটাকেই বলা যায়। তো দাদারা কিয়োটোতে তখন সামার ভ্যাকেশনের সময় কিয়োটোতে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার মধ্যে তাদের মধ্যে ছিল দুজন বাংলাদেশি ফ্রেন্ড আর দুজন চাইনিজ ফ্রেন্ড আর দুজন কোরিয়ান ফ্রেন্ড, ছয়জনে মিলে যায়। যাওয়ার পরে হঠাৎ করে এই কিয়োটাকি টানেলের সম্বন্ধে তারা নিজেদের মধ্যে রাত্রেবেলা আলোচনা করে। আলোচনা করতে করতে হঠাৎ করে ইয়ং ছেলে তো হয়তো এমনভাবেই উঠে গেছে যে এখনই যাবো, চলো যেই বলা সেই কাজ, বাট হয়তো তাদের না গেলেই ভালো হতো, মানে এক্সপিরিয়েন্সটা হয়তো তারা অনেকদিন পর্যন্ত বলতে পারেনি। দাদা যখন আমাকে বলছিল আমার জাস্ট গায়ের কাটা দিচ্ছিল। তোমরাও সেইভাবে শোনো গল্পটা কেমন লাগে। দাদা সেখানে যাওয়ার জন্য রাত্রেবেলা 9টার দিকে তারা যেখান থেকে থাকে সেখান থেকে বেশি দূর না, 5-7 কিলোমিটারের মধ্যে 10-20 মিনিট লাগবে যেতে, তো সেখান থেকে বেরোয় রাত্রে 9টা-10টার দিকে বেরিয়ে। আর টানেলের সামনে গিয়ে তারা একবার চিন্তা করে লাস্ট যে যাওয়াটা ঠিক হবে কি হবে না। তাদের চাইনিজ ফ্রেন্ড বলে ভাই তোরা যা, আমি যাবো না, আমি এখানে একটা ফ্যামিলি মার্ট 7-Eleven-এ কোথাও একটা দাঁড় করিয়ে দে, যেখানে আমি থাকছি তোরা যা ঘুরে আয়। তাকে সেরকম বাইরে রেখে তারা 6 জনের ভিতরে 5 জন মিলে যায়। তাদের ভিতরে একজন ড্রাইভ করছিল। ভিতরে ঢোকার সময় নর্মালি ঢোকার সময়টা কোনো সমস্যা হয় না, তারা ভাবে 400 মিটার তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের ব্যাপার, এক সাইড দিয়ে এক সাইড যাবো আর বেরোবো, আর কি আছে। কিন্তু ঢোকার পরেই সমস্যাগুলো শুরু হয়। প্রথমেই সামনে দেখে একজন মহিলা এসে লিফট চাইছে, যে টানেলের ভিতর কোন মহিলা লিফট যাবে, এটা হয় নাকি কোনোদিন। তারা নর্মালি কোনো রকম গ্রাহ্য না করে বেরিয়ে যায়, বাট কিছুক্ষণ পরে তারা খেয়াল করে সে মহিলাটা তাদের গাড়িটা মিনিমাম 50-60 চলছে, বাট মহিলাটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তারা ভাবছে এই স্পিডে আমাদের গাড়ি 50-60 চলছে, পাশেই মহিলাটা আমাদের সাথে সাথে কি করে হাঁটছে। তো তারা অতটা গ্রাহ্য করে না, কাছে সাইডে টানলে সাইডে ফুটপাথ আছে, ফুটপাথের দিয়ে হেঁটে যাচ্ছে, যেহেতু তারা ভাবে থাক আর ইয়ে করে লাভ নেই, এদিকে এমনিতেও বোতলের ব্যাপার, জাস্ট ইগনোর করো। সেভাবে এগোতে থাকার পরে তারা তাদের কাছে গাড়িতে নর্মালি ন্যাভিগেশন সিস্টেমে দেখে যে তারা এতক্ষণ ধরে, তারা ভাবছে তারা 5 মিনিট মতো চলে এসছে, তো আরও সামনেই বেরিয়ে যাবে হয়তো, কিন্তু তারা দেখে তারা 100 মিটার এখনও পৌঁছায়। তারা ভাবছে কি হলো ব্যাপারটা, যে এতক্ষণ ধরে গাড়ি চালছে, 5 মিনিট হয়ে গেল এখনো 100 মিটার যায়নি, মানে তারা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে গিয়ে গাড়ির একজন ফ্রেন্ড ভাবে কি যে হঠাৎ করে চারিদিক কেমন যেন কুয়াশায় ঢেকে যায়, তো গাড়ির ভিতর যেহেতু ঠান্ডা এসে চলছিল, তাপমাত্রা অনেক কম ছিল, সেইভাবে বাইরের দিকে কাচের সামনে একটা ধোঁয়াশার সৃষ্টি হতে থাকে। সো যেহেতু ধোঁয়াশার সৃষ্টি হতে থাকে, তার জন্য একজন বন্ধু ভাবে কি তাহলে একটু জানলাটা খুলে দিই, যে যা বলা তাই কাজ, জানলা খুলে দেয়। জানলা খুলে দেওয়ার সাথে সাথে ভিতরে এত পরিমাণে বাজে দুর্গন্ধ ঢোকা শুরু করে যে তাদের সবার একসাথে মনে হয় যেন ভিতরে নারী মুড়ি সব বেরিয়ে চলে আসবে, এতটা পরিমাণে দুর্গন্ধ। তো দরজাটা বন্ধ করে দেয়, জানলাটা বন্ধ করে দেওয়ার পরে
তারা গাড়ি এবার বলছে, ভাই আর চাপ নিয়ে দরকার নেই, স্পিডে টানো। স্পিডে টানার চেষ্টা করছে, গাড়ির চাকা স্লিপ খাচ্ছে। রাস্তা খুব সুন্দর, জাপানে বরাবরই রাস্তা খুবই ভালো হয়, রাস্তা খুব ভালো, ওখানে স্লিপ খাওয়ার, গাড়ির চাকায় স্কিড করার কোনো জায়গাই নেই, বাট গাড়ির চাকায় স্কিড করছে। তো একজন বন্ধু বলে যে সামনের দিকে গিয়ার লাভ নেই ভাই, পিছনের দিকে ব্যাক করি চল। তো যা বলা তাই কাজ, বলছে ভাই রিভার্স মার। রিভার্সে যাওয়ার সময়ও সেম প্রবলেম, পিছনের দিকে গাড়ি যাচ্ছে না, পিছনের দিকে, সামনের দিকে জাস্ট তাও স্কিড করতে করতে এগোচ্ছিল, পিছনের দিকে তো এগোচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা কেউ একজন ঠেলে রেখেছে কিংবা কোনো একটা জায়গায় গাড়িটা বেঁধে আছে, যার জন্য গাড়ি এক পা এগোচ্ছে না। তো সেভাবে তাদের মধ্যে একজন ভালো প্রো লেভেলের ড্রাইভার বন্ধু ছিল তাদের মধ্যে, সে বললো ভাই গাড়ি আমার হাতে দে, চেঞ্জ কর। যা বলো তাই কাজ, ভিতরে বসে, বাইরে বেরোনোর কোনো সিন নেই, ভিতরে বসে তারা চেঞ্জ করলো নিজেদের মধ্যে সিট, ড্রাইভিং সিট চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে সে বন্ধুটা এইবার জোরে গাড়ি টান শুরু করলো। টান শুরু করার পরে সে দেখছে এমন একটা জায়গাতে গাড়িটা মনে হচ্ছে বেরোচ্ছে, এবং চারিপাশ দিয়ে ঘেঁচতে ঘেঁচতে বেরোচ্ছে। বলছে টানেলটা ভালো, বড় 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 বাস বেরিয়েছে, বড় আমাদের দেশে যেমন ফুল পাঞ্জাব লরি বেরিয়ে যায়, সেখান থেকে একটা ছোট সিডান কেন বেরোতে পারছে না, হচ্ছে এত বড় রাস্তা, রাস্তা তো একটু ছোট হওয়ার কথা না। টানছে গাড়ি, টানতে টানতে একদম জোরে স্পিডে টেনে তারা যাই হোক টানেলের বাইরে বেরিয়েছে। বেরিয়ে বেরোনোর পরে তাদের পাঁচ ছয় জনের অবস্থা খুব খারাপ, একবারে বেরিয়ে সোজা একটা ঝোপের মধ্যে গাড়িটা গিয়ে ঢুকলো, ঝোপের মধ্যে ঢুকে গাড়িটা দাঁড়িয়ে গেছে। তো সবাই মিলে বেরোলো গাড়ি থেকে, বেরিয়ে এমন সবার মাথা যন্ত্রণা দিয়ে শুরু করে বমি, গাড়িতে নামার পরপরই দাদার কথা মতো সবাই বমি করতে শুরু করলো গাড়িতে নেমে। আর জানিস একটা বন্ধু যে প্রথমে জানলার পাশে বসে যে জানলার কাজটা নামিয়েছিল, সে তো পুরো এমন হয়ে গেছে যে তার কোনো হুঁশ নেই, সে জাস্ট ওখানেই ফিট হয়ে গেছে। এবার ওখান থেকে ওরা যে করে হোক বেরিয়ে চলে আসলো। চলে আসার পরে তাদের ওই চাইনিজ ফ্রেন্ডটা যে যার অবস্থা তাকে নিয়ে হসপিটালে গেল, হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করার সময় সে বললো সে খুব কিছু একটা দেখে খুবই ভয় পেয়েছে, এমন ভয় পেয়েছে যে সে সেন্সলেস হয়ে গেছে, তার অবস্থা খুব খারাপ, তাকে অ্যাম্বাসি হয়ে তার ফ্যামিলিকে জানালো, ফ্যামিলি আসলো। বাট সবাই এই সব জিনিসগুলো নিয়ে এতটা ব্যস্ত ছিল গাড়িটার দিকে কেউ খেয়াল দেয়। নেক্সট ডে সকালবেলা যখন গাড়িটা, তারা যেহেতু একটা কার রেন্ট করেছিল কোথা থেকে, রেন্টের ওখানে সকালবেলা গিয়ে গাড়িটা ওই বাগান থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় রাখা হয়েছিল, সেখান থেকে তারা আর গাড়ির কাছে যায়নি। গাড়ির কাছে গিয়ে দেখলো গাড়িটার যে অবস্থা, গায়ে এমন মনে হচ্ছে যে লোক কেউ যেন আঁচড় মেরেছে গাড়িতে, যে নখ দিয়ে আঁচড় আঁচড় দিলে যেমন হয় না সেরকম অবস্থা গাড়িটার, যে এমন পাথরে ঘষা খেত কিংবা গাছে ঘষা খেত একটা আলাদা রকম দেখা যায়, কিন্তু এই চারটে পাঁচটা আঙুলের যে উপর দিয়ে শুরু করে চারিদিক দিয়ে যে নখ দিয়ে যে আর আচড়ানোর একটা দাগ, এটা ওরা মেনে নিতে পারলো না। তারপরে কথায় কথায় আশেপাশে লোকজনের যার কাছে গাড়িটা ঠিক করতে দিয়েছিল, তারপরে আমার নতুন করে বেন্ড করার জন্য, তারপর সে বললো যে এরকম তোমাদের যাওয়াটা উচিত হয়নি ওখানে, নর্মালি রাত্রেবেলা কেউ যায় না, রাত্রে নর্মালি কেন, রাত্রেবেলা কেউ যায় না, তোমরা অনেকটা ভুল করেছো, আমি বেঁচে ফিরে এসছো সেটাই বল। সেইভাবে তারা দাদার কাছ দিয়ে এরকম ভাবে এক্সপিরিয়েন্সটা জাস্ট তোমরা যদি চাও আমি তলায় কমেন্টে, কমেন্ট সেকশনে কিংবা ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, জায়গাটার কোথায় আছে পুরো গুগল ম্যাপে তোমরা লিখে নিতে পারো। আর সমস্যায় সবাই কমেন্টে জানিও কেমন লাগলো, কেউ যদি এক্সপিরিয়েন্স করতে চাও অবশ্যই যেতে পারো, আমি একদিন যাব এক্সপিরিয়েন্স করতে, আমার খুব ইচ্ছা। তো কেউ যদি চাও তো মেসেজ করো আমায়, থ্যাংক ইউ। চলো নেক্সট স্টোরিতে যাচ্ছি, মাঝখানে একটা ছোট্ট একটা বিরত নেবো আমি, সি ইউ সুন। আর শেষ করার আগে লাস্ট একটা কথা, এখন থেকে সপ্তাহে দুদিন করে আমাদের স্টোরি আসবে, এক বুধবার আর
রবিবার। সো অনেক স্টোরি আসছে মেসেজে, মেলে, আপনাদের অনেক রেসপন্স পাচ্ছি, সেইভাবেই এখন থেকে স্টোরি আমাদের আর খুঁজতে সমস্যা হচ্ছে না, তাই ভাবলাম সপ্তাহে একদিন একটু বেশি লেট হয়ে যায়, সেভাবে সপ্তাহে দুদিন করে এখন থেকে স্টোরি দেওয়া হবে। সো সবাই স্টে টিউনড মি, আমি আছি তোমাদের সাথে। আর চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা চাপতে ভুলো না, সেটা দিয়ে গল্পটা আসলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তখনই শুনতে পাবে। থ্যাংক ইউ।